কোনো বাধা। হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছিল না যার গন্ডি, এবার মঞ্চে আছে আমাদের সেই দাদা শ্যাম সুন্দর মান্ডি। দেখতে না দুস নুদুস হলো, হাতে ছিল প্রচুর শক্তি, বিরাটকে গুরুদেব মেনে করত প্রচুর ভক্তি, মাংস খাওয়াতে গেছিল খুবই দক্ষ, ক্রিকেট খেলতে নামলে ব্যাট ধরাই ছিল যার মূল লক্ষ্য, হিন্দি বোলিং এ যে দাদা দেখাত না কোনো সাহস, এবার তো চলে সব ফুটবল দল মানুষ। পড়ার পড়া ছিল যার মূল মন্ত্র, 17 নম্বর রুমে থাকতো যে দাদা এক অদ্ভুত যন্ত্র, 4-5 বার বইটা পড়ে পড়ে করেছিল শেষ, রুমটাই ছিল যার কাছে একমাত্র দেশ, সায়েন্সের ছেলেদের কাছে যে করতো রাজ, এবার তো চলে এসো মিচেলের পেটুক দাদা দেবরাজ। মিচেলের সাইড কাপুর, মধ্যরাত্রি যার কাছে ছিল দুপুর, জিরো ফিগার দেখলে যে বলতো ভাই চরম, মেয়েদের মন দেওয়া যে ছিল অত্যন্ত কঞ্জুস, এবার মঞ্চে আসছে আমাদের দাদা পাইজুস। ক্রিকেট ফুটবলে যে ছিল মিচেলের রাজা, পদার্থবিদ্যার ইনস্ট্রুমেন্ট গুলিকে দিয়েছিল সাজা, সাইন ও কসের অঙ্ক গুলোই ছিল তার জীবনের মূল মন্ত্র, 4 নম্বর রুমে থাকতো যে দাদা এক যন্ত্র, যার ফর্সা হওয়ার রাজ সবার কাছে অজানা, পতঞ্জলি ও হিমালয়া ইউজ করতে করতো না সে মানা, ফুটবলে যে ছিল এলএমটেনের ফ্যান, এবার মঞ্চে আসে আমাদের গোরা দাদা কল্যাণ। ক্রিকেট কথাটা যার কাছে ছিল আবেগ, ব্যাটে বল লাগলে বল পেত গতিবেগ, ধোনিকে গুরুতে মেরে করতো সে পূজা, তর্কাতর্কিতে তাকে হারানোই খুব সোজা, মনের শক্তিতে থাকতো সে সর্বদা উজ্জীব, এবার আসে আমাদের সবার প্রিয় দাদা সঞ্জীব। স্বপ্ন স্বপ্ন ছিল যার কাছে বাস্তব, পড়াশোনা যার ছিল যার কাছে স্তব, গেট আপ যে ছিল মিচেলের হিরো, খেলায় নাম শুনলে হয়ে যেত জিরো, প্রেমের ক্ষেত্রে যে ছিল মিচেলের আশিক, প্লিজ প্লিজ মঞ্চে চলে আসো দাদা কৌশিক। ব্যাডমিন্টনের হারানো ছিল যাকে বড়ই শক্ত, মাথা থেকে পা আগাগোড়া ভোলে বাবার ভক্ত, টানা 10 দিন স্নান না করে তার গা থেকে বেরোতো অদ্ভুত সুবাস, 24 ঘন্টা গেম নিয়েই রুমে ছিল তার বসবাস, মেয়েদের নিয়ে আলোচনা যার কাছে ছিল অযৌক্তিক, এবার মঞ্চে আসছে আমাদের বডি বিল্ডার দাদা ঋত্বিক। দেশের প্রতি ছিল প্রচুর প্রেম, তাই দেশের কাজ করার জন্য করেছিল ক্লেম, মিচেলে থাকাকালীন বেরোয়নি দাড়ি, স্বপ্ন পুরো করার জন্য খ্রিস্টান কলেজে দিয়েছিল পাড়ি, সেভিং করার জন্য প্রয়োজন হতো না জিলেট, মঞ্চে আছে আনসেভিং দাদা বুল সুলেট। ছিল যার ডিপার্টমেন্ট, গার্লফ্রেন্ড ছিল যার আন্ডার হ্যান্ড, জীবনের ভূমিকা ছিল যার প্রতিটা সেকেন্ড, শীত গ্রীষ্ম বর্ষা মিচেলের প্রতিটি রুমে হতো যার চর্চা, যার কথায় কথায় জ্বলত আগুন, এবার মঞ্চে আসছে তোমার সাগুন।
মিচেল ভাইদের সামনে আড়াল, কলেজে ডিপার্টমেন্টে দালাল, যার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থাকে সবকিছু মোরাল, পলিটিক্স ছিল যার জীবনের মূল মন্ত্র, ফেস ওয়াশ আর হেয়ার স্টাইল ছিল যার গার্লফ্রেন্ড কোটানোর সেরা যন্ত্র। এবার মঞ্চে আসছে দাদা পবিত্র, গার্লফ্রেন্ড ছিল না তাই সে বড় বেচারা, সুট বুট পরে বাজারে হাঁটাহাঁটি, বাইরে বেরোলে আব্বা আছি, মেয়ের পিছনে ঘুরতো সে সারাদিন, বাট মেয়েকে প্রপোজ করেনি কোনোদিন। প্রপোজের কথা শুন বললে হতো নত জানো, এবার তো চলে এসো দাদা দিল্লু, সেন্ট্রাল হোস্টেলে লুকিয়ে ছিল যার বাল্যকালে প্রেম, গণিতে ছিল যার পরিণত ব্রেন, কিপটেমি ছিল যার সিরাই সিরাই, কারোর কাছে ধার থাকলে করতো সে সুদি আসলে আদায়, দীঘার সমুদ্রে ঘটিয়েছিল সে এক অদ্ভুত কাণ্ড, কোনো কাজ দিলেই করতো লন্ড ভণ্ড, ক্রিকেটে ধনী ছিল যার দুনয়ন, এবার স্টেজে আসছে আমাদের গামছা দাদা সায়ন। মনের মানুষ হয়তো পেল না দাদা, কিন্তু দাদার মনটা ছিল খুব সাদা, শীত গ্রীষ্ম বর্ষা 33 XC ছিল তার ভরসা, ম্যাথে যে ছিল টপার, ডিপার্টমেন্টে যে ছিল তার হাইফাই ব্যাপার, পড়াশোনায় যে চারিদিকে ছড়িয়েছিল রব, এবার আসে সবার প্রিয় দাদা গৌরব, গৌরব যে কোনো পরিস্থিতিতে যে থাকতো কোয়াইট অ্যান্ড কাম, বইয়ের পাতা খোলা থাকতো তার শোভা থেকে শাম, নয় টেম্পু নয় বাস সে ছিল মিচেলের চালক, আকৃতিতে ছিল লিলিপুট বালক, রাজকন্যারা আসতো তার কাছে যখন সে ঘুমন্ত, এবার স্টেজে আসছে আমাদের হাসিমুখ দাদা সুমন্ত। ডিপার্টমেন্টে থাকতো যে চুপচাপ, হোস্টেলে সে ছিল বাঘ, হাইনু জাইনু নিয়ে যার ছিল ভাষা, পল্লবী বৌদি ছিল তার একমাত্র আশা, ইতিহাসের হৃদয়টা ছিল না তার আলগা, ছিল প্রচুর শক্ত, তার থেকে বড় পরিচয় সে হলো রোনাল্ডোর ভক্ত, ও কেতে হ্যাঁ উই আর দ্য মিচেলিয়ান, হাম লোক নেই হোঙ্গে জুদা, আর আই স্টেজ মে হামারি ফেভারিট এম এস পিরুদা। এবার আমরা অধ্যাপকবৃন্দদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তাদের বরণ করে নেওয়ার জন্য।